রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পুকুরের দিকে এগিয়ে চলেছি। এটি হচ্ছে নাপ্তের খাদ বা নাপ্তেডাঙ্গা খাদ, নসিবপুর, হুগলি। তো এই খাদটির পাশের খবর আমি আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু গতকাল দু তিন দিন ধরেই নিম্নচাপ ছিল। গতকাল দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে অঝরে বৃষ্টি। দেখতে পাচ্ছেন যে গ্যারেজ কি কন্ডিশনে, যেখানে পার্কিংয়ের জায়গা করা হয়েছিল পুরো ডুবে গেছে, এবং খাদের বেশ কিছু জায়গা ধস নেমে যাওয়া, সিট পর্যন্ত ধস নেমে চলে গেছে, এবং বেশ কিছু সিট অতিরিক্ত জলের জন্য, অনেক উপরে সিট থাকা সত্ত্বেও সিট জলের মধ্যে ডুবে গেছে। তো সেই ক্ষেত্রে ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ থাকা সত্ত্বেও কোনো সিট ফাঁকা গেছে এরকমটি হয়নি। তবে মালিক পক্ষ চেয়েছিলেন আরও বেশি পরিমাণ মাছ খাক, তবে সেই পরিমাণ মাছ খায়নি মালিক পক্ষ যতটা চেয়েছিলেন। তবে যাদের নেটে খুব কম মাছ দেখেছি তারাও অন্তত 12 থেকে 15 কেজি মাছ পেয়েছিলেন। দেখতে পাচ্ছেন জলের মধ্যে আমি আপাতত এগিয়ে চলেছি। চারপাশের পরিস্থিতি এত অনুকূল হওয়া সত্ত্বেও যে মাছ খেয়েছে এটাই যথেষ্ট ভালো ব্যাপার, এবং 40 কেজি মাছ বা 40 কেজির ওপরে মাছ প্রচুর সিট পেয়েছে। আর এত বিশাল জলাশয়, মানে এত বড় খাদ বা পুকুর যাই বলুন না কেন, এখানে সব সিট ঘোরা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি কম বেশি 3টে নাগাদ পৌঁছেছি, 2.5 ঘন্টা ঘুরেছি, 2 ঘন্টা মতো ঘুরেছি, 2 ঘন্টা ঘুরে 1/4 ভাগও সিট আমি কভার করতে পারিনি। কম বেশি ঘুরেছি, সব সিট যেতে পারিনি। যে সমস্ত শিকারীরা পরিচিতি রয়েছে আশায় ছিলেন রাজুদা আসবে, আমি যেতে পারিনি, খুবই দুঃখিত। আর চারপাশে যেহেতু এত জল হওয়ার জন্য পরিস্থিতি ছিল খুব খারাপ, এবং জল এত বেড়ে গেছে, সিট ম্যাক্সিমামই সিট জলের লেভেলে বা জলে ডুবে গেছে, আর যেগুলো ধস নেমে গিয়েছিল সিট সেগুলোই বসা যায়নি, এরকমও হয়েছে। শিকারীকে বারণ করেছেন মালিক পক্ষ যে ধরতে হবে না জলে ডোবা সিটে, তারা তবুও মানে জোর করে বসেছেন সিটের ওপর, ইঁট দিয়ে তার ওপর তক্তা দিয়ে বসেছেন, এরকম কন্ডিশনও আছে। আর অনেক সিট যাওয়ার রাস্তা ডুবে গেছে, মানে যাওয়ার জায়গায় প্রায় 2-3 ইঞ্চি জল উঠে গেছে, ঠিক আছে। তো সেই জন্য আমি সেই জায়গাগুলোও গিয়ে পৌঁছে উঠতে পারিনি। দেখতে পাচ্ছেন এই দেখুন ধস নেমে গেছে, এই জায়গায় 2-3টে সিট ছিল নেমে গেছে, আরও কি ইঁট ফাঁটার দিকে সেখানেও ইঁটের ধস নেমে গেছে, দেখবেন সিট ডুবে গেছে, এরকম কন্ডিশন দেখতে পাবেন। আর মাছ কোনো নেট ফাঁকা যায়নি, একটা সিট দেখলাম যারা মোটামুটি দুপুরের দিকেই উঠে গেছেন, তবুও তারা পাশপাশের সিটগুলো বললো 20-25 কেজি মানে মাছ পেয়েছিলেন, মানে 20 কেজির ওপরে, কম বেশি হয়তো 25 কেজি মাছ হতে পারে বললেন আশপাশের শিকারীরা। যারা কম মাছ পেয়েছে তাদের নেটও আমি দেখাবো, যারা বেশি মাছ পেয়েছে তাদের নেটও দেখাবো। তবে আবারও বলছি 1/4 সিট কম বেশি ঘুরেছি, বাকি ঘুরতে পারিনি, তাতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর মাছ ধরার ভিডিও আমি এর সঙ্গে জুড়ছি না, তাহলে ভিডিওটি এত লেন্দি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, আবারও ডিসপ্লে করব, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরদা 100 আমি কাতলা মাছ ধরেছেন, উনি নেটের মধ্যে অনেক কাতলা মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন লাপাচ্ছে ঠাকুরদা, গতবারেও এইখানে সিটে অনেক কাতলা মাছ ধরেছিলেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আর আগামী দিনে আশা রাখবো যেন আরো বেশি পরিমাণ মাছ খায়। তবে আগামী দিনে মাছ খাবে কি আদৌ খাবে না সেটা আমি বলতে পারবো না। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। রেডি হলে বলবে না, ওদিকে একটা রেডি হলে বলবেন, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। যাবো যাবো। অনেকদিন খাওয়া হয়নি, ঠিক আছে কাকা।
ওই তো ওই ওই সিটে মাছ আছে চলো সোনো চলো এটা বড় আছে বড় দিকটা ঘোরাও হ্যাঁ তুই ঘোরাও ঠিক আছে এই তো হ্যাঁ নাবিয়ে দিন নাবিয়ে দিন ওই দিকে নেটটা পাওয়া সত্যিই খারাপ একদম এখান থেকেই পেয়ে যাচ্ছি আপনাকে ও মাছও পেয়ে গেছেন এর মধ্যে মিরগেল না প্রচুর আছে সকাল দিকে মানে জল অবস্থাতেই বাম্পার খেয়েছে তাহলে ও গিয়ে সবাইকে বলে দিয়েছে তুলবে ওই জন্যই ডাকছে সময় কিন্তু নাপছি না উনি ভিজে যাচ্ছেন একদম দেখি দাদা এদিকে একটু নাবিয়ে দিন চুপ করাবি তো বল চুপ কর আমাদের পাড়ারই ছেলে এইদিকে না সবাই তাহলে নেট পাঠিয়ে টোপ মারতে পারতো না সেরকমই তো আমাদের টার্গেট ছিল এবং টানা কন্টিনিউ মাছ খাবে সেরকমই মাঝে মাঝে পাস দিয়েছে হ্যাঁ আগের বারেও তাই হয়েছে কেন আগের বারে আমরা নিজেরা ফেলে দেখিনি আমরা তো শেষের দিকে এসে ফেলেছি তা কি দিন তা একটু টানুন তো নেটটা একটু নেটটা ছাগান ঠিক আছে নাবিয়ে দিন নাবিয়ে দিন এই দাদাদের এদিকে যেতে হবে একটু তোলো চাগাও হ্যাঁ ঠিক আছে নাবিয়ে দিন হচ্ছে না না এসে গেছে এসে গেছে এসে গেছে না উপরে ওই নেটটা ওখান থেকে করে নেবো ও তুলতে হবে না এমনি টা না টানাতেই বসে গেছে হাতে করে পিছু টেনে নাও না
ওটা খাওয়া ছাড়ছে না তো ওটা ফ্রিতে মাঝে সঙ্গে যেটা খেয়েছে ওটা ফ্রি তুলে নিয়েছি ওপার থেকে ওই মাথা থেকে তুলে যাবো ওই বড় মোটরটা ওই মাথা থেকে দেখাবো তুমি নেট গুলো একটু দেখিয়ে দাও রাজু তো বেরিয়ে যাও ঠিক আছে ওই সিটটাও ডুবে গেছে ওই বস্তা দেওয়াটা প্রায় না ওটা দেখ চাগানোর দরকার নেই আর চাগানোর দরকার নেই বোঝা গেছে অসুবিধা নেই বাস বাস ঠিক আছে আপনি উঠে পড়ুন পারবেন না উঠে পড়ুন হ্যাঁ ওই ইট গুলোর জন্যই তো দাদা ঠিক আছে ঠিক আছে বাকি রুইটা দারুণ চাই হ্যাঁ হয়ে গেছে রেডি সুমিতা ও সুমিতা ঠিক আছে নাবিয়া দিন হয়ে গেছে এটা কি রকম হলো ও ঠিক আছে রাতে আজ কোথাও বেরোয়নি দাদা ঠিক আছে শুধু এইখানেই এলাম হ্যাঁ টানুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাঁড়ি ৩০ নম্বর রাজুদা হ্যাঁ ওটা তুলুন তো নেটটা আরে ঠিক না ও ঠিক আছে নাবিয়ে দিন নাবিয়ে দিন হ্যাঁ হ্যাঁ বসিটা সবাই দিতে বললাম না আমাকে ও আকবর ভাই না না আমার এখানে আসছে অসুবিধা নেই আমি যাবো ওদিকে যাবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ও দাদা একটু ওইদিকে যান ওটা এই মাসে সব থেকে দুর্বল ও আচ্ছা আপনি ভিডিও করতে গিয়ে তো মানুষকে জলে ডুবিয়ে দেবেন না না আমিও ডুববো সঙ্গে আপনার চিন্তা নেই আপনাকে একা ডোবাবো না ব্ল্যাক কাপ আছে একটা এই ভিজে যাবে না ভিজে যাবে ঠিক আছে না না ভিজে ভিজে যাবে ভিজিয়ে দেবে ঠিক আছে না ভিজে দিন
পঞ্চান্ন তো মানে এ পাশেই তো কম বেশি হওয়া উচিত, বেশি হয়নি বলে দেখাবো না এরকম কোনো কথা নাকি? না ভাই, নোটাউট ভালো শিকারি না, সে তো আমি কম বেশি সবাই মুখ চেনা হয়ে গেছে এখন। ঠিক আছে, কম হয়েছে, ঠিক আছে, কী হবে। হ্যাঁ, কী আছে, সে ফিনিশিংয়ে নেট ভরে দেবে। আমার অল টাইম রেডি, ক্যামেরাটা হলে সময় লাগে, মোবাইলে বা ঠিক আছে। ঠিক আছে দাদা, ওকে নামিয়ে দিন। হ্যাঁ একদম, ওকে ফোনটা ভালো পেয়েছে, এখানটা যেতে বলবো। ঠিক আছে, হ্যাঁ তুলুন। ঠিক আছে নামিয়ে দিন, নামিয়ে দিন, একদম ওকে। এই রোদ্দুরটা সকাল থেকে উঠবি তো তখন মাছ ধরার ভিডিও কাটা। ওই কোণে না 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 না, তার মানে সাবধান, আবার ভেজাবে। এই যে এই যে এই যে এই যে হাঁমর পালাচ্ছে তো মনে করছে করছে ঢুকে মরছে মা। এই যে ওই যে হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো এই তো মুখটা দেখা গেছে। হ্যাঁ ঠিক আছে, দেখা গেছে এবারে। হ্যাঁ এবারে আসছে, চিন্তা নেই, এবার আমাদের নেবে তো, কেউ বাদ যাবে না। মুখটা তুলতে হবে, টোপ গাঁটতে গাঁটতে। ও রাজদা ঠিক আছে, ও নিয়ে চাপ নেই, ভিজে দিয়েছে মা সব খত খত। কতটা হবে, কেজি পঞ্চাশেক হবে? কিলো কুড়ি হবে, একটু দেখে যাই। কাতলা, কাতলা বাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাবিয়ে দিন, নাবিয়ে দিন, মিলিয়ে মিশিয়ে আছে ওটাই। আগে সাইড করে দিচ্ছে বলে, নালে আমায় ভিজিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দেখা যাচ্ছে, ঠিক আছে চল। ঠিক আছে নামিয়ে দিন দাদা, আমি টেনে নিচ্ছি। ঠিক আছে নামিয়ে দিন।